বিশ্বকাপ বাছাই পর্বের শেষ হোম ম্যাচে 3-0 গোলে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। পরশু রাতের ম্যাচের শেষ গোলটি করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, এছাড়া একটি করে গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেস। পুরো ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ম্যাচ জিতে বাড়তি উল্লাস দেখা গেছে তাদের মাঝে। দলের সবাই মিলে আলাদা ধন্যবাদ দিয়েছেন দর্শকদের। 35 মিনিটে গঞ্জালেস, 79 মিনিটে ডি মারিয়া এবং 82 মিনিটে মেসি গোল করেন। ম্যাচ শুরুর আগে দলের কোচ লিওনেল স্কলোনি স্পষ্টই বলেছিলেন, আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার হয়ে এটি মেসির শেষ ম্যাচ। স্কলোনি ইঙ্গিত ছিল বিশ্বকাপের পরে জাতীয় দলকে বিদায় জানিয়ে দিতে পারেন মেসি। আর বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে কোনো ম্যাচ নেই তাদের। তবে মেসি জানালেন ভিন্ন কথা, তিনি এখনও অবসর বা আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। এ ব্যাপারে ভাবার আগে সামনে যা আছে তা নিয়ে চিন্তা করতে চান মেসি। তবে কাতার বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে একটা আভাস দিয়েছেন তিনি। বাছাই পর্বের কনমেবল অঞ্চলের টেবিলে দুয়ে থাকা আর্জেন্টিনার 16 ম্যাচ শেষে 38 পয়েন্ট, শীর্ষে থাকে ব্রাজিলের সঙ্গে তারা ও ইকুয়েডর ও উরুগুয়ে বিশ্বকাপে উঠেছে। প্লে অফের সম্ভাবনা কলম্বিয়া, চিলি ও পেরুর সামনে।